টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই সৃজনশীল অঙ্কটি সমাধান করাবো। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ মাইনাস টু এবং নবম পদ এইট রুট টু। দেখো দুইটা শর্ত দেওয়া আছে, সেটা হলো যে চতুর্থ পদ হচ্ছে মাইনাস টু আর নবম পদ হচ্ছে এইট রুট টু। এই দুইটা শর্ত দেওয়া আছে। কতে বলা আছে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো, যে তথ্যগুলো দেওয়া আছে। দেখো যে ব্যাপারটা উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে সেটা হলো যে বলা আছে একটা গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত হচ্ছে আর। এখন দুইটা শর্ত দেওয়া আছে যে চতুর্থ পদ হচ্ছে মাইনাস টু আর বলা আছে হচ্ছে নবম পদ হচ্ছে এইট রুট টু। এখন বলা আছে যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে লিখবো যে দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর। দেখো এখন যে ব্যাপারটা গুণোত্তর ধারা, আমরা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র জানি, এ আর টু দি পার এন মাইনাস ওয়ান। এখানে বলা আছে যে ধারাটির চতুর্থ পদ মাইনাস টু, তাহলে আমরা চতুর্থ পদ বের করবো, বের করে মাইনাস টু লিখবো এবং নবম পদ বের করবো, বের করে লিখবো এইট রুট টু লিখবো। তাহলে দুইটা সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে লিখবো আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো আমরা গুণোত্তর ধারার সূত্র জানি, এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে অতএব চতুর্থ পদ, দেখো চতুর্থ পদের সূত্র কত হবে, আমরা এন এর স্থলে লিখবো ফোর, তার মানে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে হচ্ছে এ আর কিউব হবে। দেখো আমরা চতুর্থ পদ পেলাম এ আর কিউব। এখন দেখো যে ব্যাপারটা আমরা নবম পদ বের করব, তাহলে অতএব নবম পদ সমান হবে, দেখো আমরা এনতম পদের সূত্র জানি এ আর টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে নবম পদ কত হবে, আমরা এন এর স্থলে নাইন লিখব, তার মানে এ আর টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে এইট। তার মানে দেখো আমরা চতুর্থ পদ পেয়েছি এ আর কিউ, আমরা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে চতুর্থ পদ কত হবে, এন এর স্থলে আমরা ফোর লিখেছি, নবমতম পদ কত হবে, এন এর স্থলে আমরা নাইন লিখেছি। তার মানে আমরা চতুর্থ পদ পেলাম হচ্ছে এ আর কিউব আর নবম পদ পেলাম এ আর টু দি পাওয়ার এইট। দেখো প্রশ্নে বলা আছে চতুর্থ পদ হচ্ছে মাইনাস টু, তাহলে লিখবো প্রশ্ন মতে এ আর কিউব ইকুয়াল টু মাইনাস টু, এটাকে আমরা এক নং সমীকরণ দিব। এবং দেখো নবম পদ, আমরা নবম পদ পেয়েছি এ আর টু দি পাওয়ার এইট, তার মানে এ আর টু দি পাওয়ার এইট নবম পদ, নবম পদ সমান আমার প্রশ্নে দেওয়া আছে এইট রুট টু, এটা হচ্ছে দুই নং সমীকরণ দিব। দেখো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি, বলা ছিল যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তো প্রথম তথ্য দেওয়া ছিল যে চতুর্থ পদ হচ্ছে মাইনাস টু, আমরা চতুর্থ পদ বের করে পেয়েছি এ আর কিউব, তাহলে এ আর কিউব ইকুয়াল টু মাইনাস টু। আর নবম পদ, নবম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এইট, তাহলে নবম পদ ইকুয়াল টু বলা আছে হচ্ছে এইট রুট টু, তাহলে এ আর টু দি পাওয়ার এইট ইকুয়াল টু এইট রুট টু। তার মানে আমরা দুইটা সমীকরণ পেয়েছি, বলা ছিল যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। দেখো আমার দুইটি সমীকরণ বের করা শেষ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা খ নং সমাধান করাবো এই সৃজনশীল প্রশ্নের। দেখো বলা আছে ধারাটির বারোতম পদ নির্ণয় করো। দেখো যে ধারা, এই ধারাটার বারোতম পদ নির্ণয় করতে হবে। তো বারোতম পদ, দেখো আমরা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা প্রশ্নেই বলা আছে, যেহেতু গুণোত্তর ধারার আমরা এনতম পদ জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে বারোতম পদ হবে এ আর টু দি পাওয়ার বারো মাইনাস ওয়ান, মানে এ আর টু দি পাওয়ার এগারো। এখন এখানে বলা আছে যে বারোতম পদ বের করো, সেক্ষেত্রে আমার এ এবং আর এর মান জানা লাগবে। তাহলে আমরা দেখো যে দুইটা সমীকরণ দিয়ে পেয়েছি আমরা কতে, এই দুইটা সমীকরণ থেকে আমরা এ এবং আর এর মান বের করব। দেখো আমরা দুই নং সমীকরণকে যদি এক নং সমীকরণ দ্বারা ভাগ করি, ভাগ করলে কিন্তু আমরা আর এর মান পাবো, আর এর মান যদি আমরা এক নংয়ে বসাই, বসাইলে কিন্তু আমরা এর মান পাবো। তাহলে আমরা লিখতে পারি যে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে দেখো আমরা এইটা ভাগ এটা করব, মানে এ আর টু দি পাওয়ার এইট ভাগ এ আর কিউব, এ আর কিউব ইকুয়াল টু আমরা পাই হচ্ছে এইটা ভাগ এইটা, মানে এইট রুট টু ভাগ মাইনাস টু। এখন দেখো এ আর এ কাটা, বা আমরা লিখতে পারি দেখো যে ব্যাপারটা এটার দুইটার বেদ সেম, তাহলে ভাগ আকারে আছে, তাহলে আমরা পাওয়ারটা বিয়োগ করবো, মানে এইট মাইনাস থ্রি করবো ইকুয়াল টু, যদি কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে মাইনাস ফোর রুট টু, বা আমরা পাই আর টু দি পাওয়ার ফাইভ, এইট মাইনাস থ্রি সমান হচ্ছে ফাইভ ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা মাইনাস রুট টু, এরপরে আমরা পাওয়ার দিতে পারি ফাইভ।
দেখো মাইনাস মাইনাস রুট টু এরপর পাওয়ার ফাইভ মানে মাইনাস রুট টু আমার পাঁচবার গুণ, তার মানে মাইনাস রুট টু ইন্টু মাইনাস রুট টু ইন্টু মাইনাস রুট টু ইন্টু মাইনাস রুট টু ইন্টু মাইনাস রুট টু। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস। এবার দেখো রুট টু রুট টু মিলে হয় হচ্ছে এটা হয় হচ্ছে টু, এটা হয় হচ্ছে টু, তাহলে দেখো টু আর টু গুণ করলে হয় ফোর, আর এই হচ্ছে রুট টু। তাহলে দেখো মাইনাস রুট টু এরপর পাওয়ার ফাইভ এইটার সমান হয় হচ্ছে মাইনাস ফোর, মাইনাস ফোর রুট টু, মানে মাইনাস রুট টু এরপর পাওয়ার ফাইভ মানে পাঁচটা মাইনাস রুট টু গুণ। যদি আমরা পাঁচটা মাইনাস রুট টু গুণ করি, গুণ করলে হয় মাইনাস ফোর রুট টু। এখন দেখো এই পক্ষের পাওয়ার ফাইভ, এই পক্ষের পাওয়ারও ফাইভ, তাহলে উভয় পক্ষ থেকে আমরা পাওয়ার আর পাওয়ার বাদ দিতে পারি, অতএব আমরা আট সমান পাই হচ্ছে মাইনাস রুট টু। আর সমান আমরা পেলাম মাইনাস রুট টু। এখন আর এর মান আমরা এক নং সমীকরণে বসাবো, তাহলে লিখে আর এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। এখন আমরা আর এর মান এক নং সমীকরণে বসাবো, দেখো আছে হচ্ছে এ, দেখো আর আর কিউব আছে, আর এর মান হচ্ছে মাইনাস রুট টু, এরপর পাওয়ার দেবো হচ্ছে কিউব, যেহেতু কিউব আছে ইকুয়াল টু মাইনাস টু, বা দেখো এ মাইনাস রুট টু কিউব, তার মানে তিনটা মাইনাস রুট টু গুণ, একটা দুইটা আর তিনটা। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস হবে, আর রুট টু আর রুট টু গুণ করলে হয় হচ্ছে টু, আর তার মানে টু রুট টু হবে, টু রুট টু ইকুয়াল টু মাইনাস টু। এখন দেখো উভয় পক্ষে আমরা মাইনাস টু দ্বারা ভাগ করতে পারি, তাহলে মাইনাস টু আর মাইনাস টু বাদ যাবে, বাদ গেলে আমরা পাই বা এ রুট টু ইকুয়াল টু ওয়ান, মাইনাস টু বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমরা অতএব এ সমান কত পাই, দেখো রুট টু এর সাথে গুণ আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, অতএব এ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু। এখন দেখো আমরা এর মান পেয়েছি ওয়ান বাই রুট টু, আর এর মান পেয়েছি মাইনাস রুট টু। এখন বলা আছে ধারাটির বারোতম পদ নির্ণয় করো, তাহলে লিখবো যে অতএব গুণোত্তর ধারার বারোতম পদ। দেখো আমরা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে গুণোত্তর ধারার বারোতম পদ, বারোতম পদের সূত্র হবে এ আর টু দি পাওয়ার বারো মাইনাস এক। এখন দেখো যে ব্যাপারটা এ এবং আর এর মান আমরা বসাই দিব। দেখো এর মান আমার এখানে এর মান পেয়েছি আমরা ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু ইন্টু আর এর মান, দেখো আর এর মান আমরা পেয়েছি মাইনাস রুট টু, মাইনাস রুট টু, এরপরে তার মানে বারো মাইনাস এক সমান হয় হচ্ছে এগারো, তার মানে দেখো এখন যে ব্যাপারটা সেটা হলো আমরা কী পাই ওয়ান বাই রুট টু, দেখো মাইনাস রুট টু এরপর পাওয়ার এগারো, মাইনাসকে যদি আমরা এগারো বার গুণ করি, গুণ করলে হয় কিন্তু মাইনাস, আর দেখো যে ব্যাপারটা রুট টু এরপরে পাওয়ার এগারো, আমরা জানি রুট টু এরপর পাওয়ার যদি দশ হয়, দুইটা রুট টু মিলে হয় কিন্তু টু, তার মানে রুট টু ইন্টু রুট টু মিলে হয় হচ্ছে টু, তাহলে রুট টু এরপর পাওয়ার যদি দশ হয়, তাহলে রুট টু রুট টু এরপর পাওয়ার যদি দশ হয় তাহলে হবে পাঁচটা টু, পাঁচটা টু গুণ করলে হয় হচ্ছে থার্টি টু, আর থাকে হচ্ছে রুট টু, তার মানে মাইনাস রুট টু এরপর পাওয়ার এগারো, তুমি মাইনাস রুট টুকে এগারো বার লিখো গুণ আকারে, লিখলে তোমার এইটা আসে। এখন দেখো রুট টু আর রুট টু কাটা যায়, কেটে গেলে আমরা পাই হচ্ছে মাইনাস থার্টি টু, এইটাই হচ্ছে আমার বারোতম পদ। দেখো আমার বারোতম পদ বের করতে বলেছিল যে গুণোত্তর ধারার বারোতম পদ নির্ণয় করো, তো আমরা যে ব্যাপারটা সেটা হলো যে বারোতম পদ আমরা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র জানি এ আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে বারোতম পদের সূত্র হবে এ আট টু দি পাওয়ার বারো মাইনাস এক। তাহলে এখন এ এবং আর এর মান দরকার, তাহলে দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছি, আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করেছি, করলে আর এর মান পাই, আর এর মান যদি আমরা এক নং সমীকরণে বসালে আমরা এ এর মান পাই, তাহলে গুণোত্তর ধারার বারোতম পদ, বারোতম পদের সূত্র হবে হচ্ছে এ আট টু দি পাওয়ার বারো মাইনাস এক। এখন এ এবং আর এর মান বসিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার নির্ণয় অ্যান্সার চলে আসে। এখন গ নং করাবো, বলা আছে ধারাটি নির্ণয় করে প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো, প্রথমে আমাকে ধারা নির্ণয় করতে হবে এবং প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো দেখো আমরা খ হতে পাই, খ হতে প্রথম পদ এ সমান পেয়েছি ওয়ান বাই রুট টু এবং সাধারণ অনুপাত আর সমান পেয়েছি মাইনাস রুট টু। এখন আমরা ধারাটি নির্ণয় করব, দেখো আমরা প্রথম পদ পেয়েছি, এখন দ্বিতীয় পদ বের করব, অতএব ধারাটির দ্বিতীয় পদ, দেখো দ্বিতীয় পদের আমরা জানি এটা হলো গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি এনতম পদের সূত্র হচ্ছে এ আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে দ্বিতীয় পদের সূত্র হবে হচ্ছে এ আট টু দি পাওয়ার
টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর, টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, আর এর উপর পাওয়ার ওয়ান লিখলে হয় না লিখলে হয়। এখন আমরা এ এবং আর এর মান বসাবো। দেখো এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু, আর এর মান হচ্ছে মাইনাস রুট টু, তাহলে রুট টু আর রুট টু কাটা, তাকে হচ্ছে মাইনাস ওয়ান। দেখো আমরা দ্বিতীয় পদ পেলাম হচ্ছে মাইনাস ওয়ান। এখন আমরা তৃতীয় পদ বের করব। অতএব তৃতীয় পদ, দেখো তৃতীয় পদের ক্ষেত্রে হবে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান। আমরা দেখো এনতম পদের সূত্র জানি হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে তৃতীয় পদের ক্ষেত্রে এন এর স্থলে আমরা থ্রি লিখেছি, এ আর থ্রি মাইনাস ওয়ান সমান হয় হচ্ছে টু। এখন এ এবং আর এর মান বসাবো। দেখো এর মান, এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু, আর এর মান হচ্ছে মাইনাস রুট টু, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, দেখো ওয়ান বাই রুট টু ইনটু মাইনাসকে স্কোয়ার করলে হয় প্লাস, আর রুট টু স্কোয়ার মানে দুই বার রুট টু, তাহলে রুট টু রুট টু কাটা, থাকে হচ্ছে রুট টু। তার মানে দেখো যে ব্যাপারটা, আমরা প্রথম পদ পেলাম ওয়ান বাই রুট টু, দ্বিতীয় পদ পেলাম হচ্ছে মাইনাস ওয়ান, তৃতীয় পদ পেলাম হচ্ছে রুট টু। এখন তাহলে আমরা এরপরে আমরা আরও বের করলে বের করতে পারি, তো আমরা ডট ডট দিয়ে দিলাম, ডট 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 দিয়ে দিছি। এখন ধারাটি কী পাবো তাহলে লিখি, অতএব ধারাটি দেখো এখানে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে ওয়ান বাই রুট টু, এরপর দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান, এরপরে দেখো তৃতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে রুট টু, তার মানে প্লাস রুট টু, এরপর প্লাস ডট ডট ডট। ধারাটি নির্ণয় করে প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমার ধারা নির্ণয় করা শেষ। এখন আমরা প্রথম সাতটি পদের সমষ্টি বের করবো, যেহেতু গুণোত্তর ধারা আমরা জানি, গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, সূত্র হচ্ছে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ ওয়ান মাইনাস আর। এইখানে যে ব্যাপারটা, আর এর মানটা ওয়ান থেকে ছোট, দেখো আর এর মানটা ওয়ান থেকে ছোট বলে আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি, এ এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ ওয়ান মাইনাস আর। বলা আছে প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো গুণোত্তর ধারা, তাহলে অতএব গুণোত্তর ধারার সাতটি পদের সমষ্টি, দেখো সাতটি পদের সমষ্টি এনের স্থলে আমরা সেভেন লিখবো, তার মানে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সেভেন ভাগ ওয়ান মাইনাস আর। এখন এ আর এর মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে, ইকুয়াল টু দেখো ওয়ানের সাথে লব গুণ হবে আর হরের সাথে রুট টু গুণ হবে, তার মানে এখানে থাকবে ওয়ানের সাথে গুণ হলে হবে ওয়ান, এবার দেখো এখানে মাইনাস ছিল, মাইনাস রুট টু এরপরে পাওয়ার সেভেন, তাহলে মাইনাস রুট টুকে আমরা যদি সাতবার গুণ করি, গুণ করলে হয় মাইনাস মাইনাস এইট রুট টু হয়, এইট রুট টু হয়, আর এই রুট টুটা হরে আসবে, আর ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস, আর থাকে হচ্ছে রুট টু। এখন দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে ওয়ান প্লাস এইট রুট টু ভাগ রুট টু ইন্টু, আমরা এটার আগে লিখতে পারি, দেখো রুট টু প্লাস ওয়ান, আমরা এই রুট টুটা আগে লিখছি, প্লাস ওয়ানটা পরে লিখছি। এখন আমরা লব হরকে এই রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করব, তার মানে আমরা এইট রুট টু আগে লিখলাম প্লাস ওয়ান, আর হরে আছে রুট টু ইন্টু রুট টু প্লাস ওয়ান। এখন আমরা লব হরকে এই রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করব, তার মানে লবে গুণ করব রুট টু মাইনাস ওয়ান, আবার হরে গুণ করব রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি। এখন দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে আমরা এগুলো গুণ করে দিই, এটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এটা গুণ, আমরা সবার সাথে সবার গুণ করে দিব। যদি এই গুণটার নাম আমি বাংলা গুণ দিয়েছি, এই রুট টু গুণ রুট টু গুণ করলে হয় হচ্ছে সিক্সটিন, এরপরে দেখো এইট রুট টু গুণ মাইনাস ওয়ান, তাহলে হয় মাইনাস এইট রুট টু, ওয়ান ইন্টু রুট টু তাহলে হয় হচ্ছে রুট টু, আর ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে হয় হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে আছে হচ্ছে রুট টু, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট টুকে স্কোয়ার করলে হয় টু, আর মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান। এরপরে দেখো যে ব্যাপারটা, আমরা পাই হচ্ছে সিক্সটিন মাইনাস ওয়ান সমান হয় হচ্ছে ফিফটিন, রুট টু মাইনাস এইট রুট টু তাহলে হয় হচ্ছে মাইনাস সেভেন রুট টু। দেখো রুট টু একটা রুট টুর থেকে আটটা রুট টু বিয়োগ করো, বিয়োগ করলে হবে হচ্ছে মাইনাস সাতটা রুট টু, আর ভাগ থাকে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান সমান হয় হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে রুট টু গুণ করলে হয়
রুট টু। এখন লবহরকে আমরা রুট টু দ্বারা গুণ করবো, লবহরকে যদি আমরা রুট টু দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে 15√2 মাইনাস 7√2কে রুট টু দ্বারা গুণ করলে রুট টু আর রুট টু মিলাই হয় টু, তাহলে টু আর সেভেন গুণ করলে হয় হচ্ছে 14। আর দেখো যে ব্যাপারটা, সেটা লবহরকে আমরা রুট টু দ্বারা গুণ করছি, তাহলে রুট টু গুণ রুট টু সমান হয় হচ্ছে টু, তার মানে পাই 1/2। আমরা 1/2 লিখতে পারি 15√2 মাইনাস 14। এটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন, তাই যে ক্যালকুলেশনটা কঠিন মনে রাখবো ওই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ থাকে। দেখো আমরা একটু সংক্ষেপে বলতে পারি, সেটা হলো ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। বলা আছে ধারাটা নির্ণয় করো প্রথমে, এরপর বলা আছে 7টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখো আমরা ক্ষতে প্রথম পদ এ সমান পেয়েছি এবং সাধারণ অনুপাত আর সমান আমরা পেয়েছি, ক্ষতেই আমরা এই দুইটা এ এবং আর এর মান পেয়েছি। তাহলে আমরা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে হবে হচ্ছে a^2-1, এ এবং আর এর মান বসালে আমরা দ্বিতীয় পদ পাবো। একইভাবে আমরা তৃতীয় পদ বের করব, তাহলে আমরা ধারাটা পাচ্ছি হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 1/√2, দ্বিতীয় পদ হচ্ছে -1, আর তৃতীয় পদ হচ্ছে রুট টু। তার মানে আমরা এর ধারাটি নির্ণয় করা শেষ। এখন বলা আছে এই ধারাটার আমরা প্রথম 7টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এটা, তাহলে 7টি পদের সমষ্টি এনের স্থলে আমরা 7 লিখব। লিখে এবার এ এবং আর এর মান বসিয়ে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, এতে তোমাদের উপকারে আসবে। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।